হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ওয়েলকাম টু আড্ডা 247 বেঙ্গলি রেলওয়ে অ্যান্ড পুলিশ চ্যানেলে সকলকে স্বাগত, সকলকে ভেরি গুড ইভিনিং। আর সকলকে বলবো ক্লাসটাকে ঝটপট শেয়ার করে দাও। আমরা এসএসসি জিডি কনস্টেবলের কোয়েশ্চেন সলভ করছি, প্রত্যেক দিন 15টা করে কোয়েশ্চেন সলভ করছি। তো সকলকে বলবো ঝটপট ক্লাসটাকে শেয়ার করে দাও, সকলে যেন ক্লাসটার দ্বারা উপকৃত হতে পারে। এসএসসি জিডি কনস্টেবলের জন্য যারা প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য কিন্তু এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। অ্যান্ড এখান থেকে তোমরা কনসেপ্ট তৈরি করতে পারবে যে কেমন ধরনের কোয়েশ্চেন আসে বা আসতে পারে, এবং সেখান থেকে কিন্তু প্রিপারেশন শুরু করতে পারো। তো সকলকে বলবো ক্লাসটাকে ঝটপট শেয়ার করে দাও। অ্যান্ড যে কোটেশনটা আমি তোমাদের জন্য চুজ করে থাকি সেটা হচ্ছে ক্রিয়েট ইওর ওন ডেস্টিনি, নিজের ভাগ্যকে নিজে তৈরি করতে হবে, কেউ এসে তৈরি করে দেবে না। এবং এই ভাগ্য তৈরি করার মধ্যে দিয়েই কিন্তু তুমি তোমার ভাগ্যকে শুধরাতে পারবে, তুমি তোমার ভাগ্যকে আরো ভালো ভালো বানাতে পারবে। চ্যানেলকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে দাও, সবার প্রথমে সব রকম ভিডিও নোটিফিকেশন পাবে। এখানে শেষ হয়েছিল, এখান থেকে শুরু করি। বলো এটি কি? এই দেখলাম দু একজন আনসার করেছো, বাট এখানে আমি বলবো যে এর আনসারটা হবে সাইনিক। সাইনিক ইজ দ্য রাইট রাইট One who has little faith in human sincerity and goodness. যে মনে করে যে পৃথিবীতে মানুষে যা করে তার একটা মোটিভ আছে, তার একটা স্বার্থ আছে, তার কোনো না কোনো কারণ আছে। তো এই 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 ধরনের চিন্তা ভাবনা যারা করে তাদেরকে সাইনিক বলা হয়। মানুষের মানুষের মানে সিনসিয়ারিটি এবং গুডনেসে যার কম ভরসা আছে, যে মনে করে সবকিছুর পেছনে একটা স্বার্থ আছে, এরকম মানুষকে বলা হয় সাইনিক। ওকে, ইগোইস্ট মানে স্বার্থপর, নিজে স্বার্থপর। ওকে, একজন ইগোইস্ট বলেছিল। ফ্যাটালিস্ট হচ্ছে যে ফেটে বিশ্বাস করে, যে যে ওয়ান হু বিলিভস ইন ফেট, মানে যে ভাগ্যে বিশ্বাস করে, যে নিয়তিতে বিশ্বাস করে, তাকে বলা হয় ফ্যাটালিস্ট। আর স্টোইক মানে হচ্ছে, স্টোইক মানে হচ্ছে ইনডিফারেন্ট, ইনডিফারেন্ট টু পেইন এন্ড প্লেজার, মানে হচ্ছে উদাসীন, 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 যার সুখ দুঃখ উদাসীন। মানে সুখ সুখ আসলেও যার কোনো হেলদোল নেই, দুঃখ হলেও জীবনে কোনো হেলদোল নেই, এরকম মানুষকে বলা হয় স্টোইক। এরকম মানুষকে কি বলা হয়? স্টোইক। কোয়েশ্চেন নাম্বার টু, দ্য আ পারসন হু বিলিভস ইন দ্য টোটাল অ্যাবলিশন অফ ওয়ার, যে মনে করে যে যুদ্ধ থাকা উচিত না, যে শান্তি চায়, অর্থাৎ যুদ্ধ, যে মনে করে যে যুদ্ধ বলে কিন্তু পৃথিবীতে কোনো কিছু থাকা উচিত নয়, এরকম মানুষকে কি বলা হয়? যে যুদ্ধ বিরোধী, যুদ্ধ বিষয়টাকে পছন্দ করে, বল। ট্রাই করো, ভুল হোক ঠিক হোক কোনো সমস্যা নেই, ট্রাই করতে পারো। দেখো এখানে হবে, এখানে হবে প্যাসিফিস্ট ইজ দ্য রাইট আনসার, প্যাসিফিস্ট। সোশ্যালিস্ট মানে হচ্ছে সমাজবাদী, সমাজবাদী। ওকে, কমিউনিস্ট আমরা জানি যে কমিউনিজম ফলো করে, যে কমিউনিজম ফলো করে সে হচ্ছে কমিউনিস্ট। আমাদের মধ্যে কমিউনিস্ট আছে অনেকে, সিপিআইএম বা বিভিন্ন এইসব ভাবধারায় যারা বিশ্বাসী কমিউনিস্ট। ফ্যাসিস্ট, যে ফ্যাসিজমে বিশ্বাস করে সেই হচ্ছে ফ্যাসিস্ট।
ওকে, এগুলো এক একটা ভাবধারা, এগুলো এক একটা আদর্শ ভাবধারা। এই আদর্শ মেনে যারা চলে, এই ভাবধারা মেনে যারা চলে, কমিউনিজমের ভাবধারা যারা মানে কমিউনিস্ট, ফ্যাসিজমের ভাবধারা যারা মানে ফ্যাসিস্ট, সোশ্যালিজমের ভাবধারা যারা মানে তারা হচ্ছে সোশ্যালিস্ট। ওয়ান হু টকস ইন স্লিপ, ওয়ান হু টকস ইন স্লিপ, যে ঘুমের ঘোরে কথা বলে তাকে কি বলা হবে? সোমনাম্বুলিস্ট, অল্ট্রুইস্ট, ইগোইস্ট, সোমনিলোকুয়েস্ট। ওয়ান হু টকস ইন স্লিপ, যে ঘুমের ঘোরে কথা বলে তাকে কি বলা হবে? সোমনাম্বুলিস্ট, অল্ট্রুইস্ট, ইগোইস্ট, সোমনিলোকুয়েস্ট। বল কি হবে? এক্স্যাক্টলি, দেখো সোমনাম সোমনিলোকুয়েস ইজ দ্য রাইট আনসার। এই যে লকুয়া, লকুয়া কথাটার মানে হচ্ছে ঘুম, স্লিপ, স্লিপ। ওকে, এন্ড সোমনি, সোমনিয়া, এটার মানে হচ্ছে, সরি লকুয়া ভুল বললাম, সোমনিয়া, সোমনিয়া কথাটার মানে হচ্ছে কি, লকুয়া কথাটার মানে হচ্ছে কথা বলা, টক। তো যে ঘুমের ঘোরে কথা বলে তাকে বলা হয় সোমনিলোকুয়েস্ট, যে ঘুমের ঘোরে কথা বলে সে হচ্ছে সোমনিলোকুয়েস্ট। আর যে ঘুমের ঘোরে হাঁটে, ওয়ান হু ওয়াকস, সরি ওয়াকস ইন স্লিপ, ওয়াকস ইন স্লিপ, যে ঘুমের মধ্যে হাঁটে বা ঘুমের ঘোরে হাঁটে তাকে বলা হয় সোমনাম। অল্ট্রুইস্ট হচ্ছে যে অন্যের কথা ভাবে, নিজের, নিজেকে ছেড়ে অন্যের কথা ভাবে, ওকে, অপরের কথা ভাবে, তাকে বলা হয় অল্ট্রুইস্ট। কোয়েশ্চেন নম্বর 4, ওয়ান হু অফার্স হিজ সার্ভিস উইদাউট চার্জিং ফর ইট, ওয়ান হু অফার্স, একজন যে বিনা পয়সায়, বিনামূল্যে, বিনামূল্যে সাহায্য করে, মানুষকে সাহায্য করে, একজন যে বিনামূল্যে বিনা কিছু চার্জ করে অপরকে সাহায্য করে, মানুষকে সাহায্য করে, এরকম মানুষকে আমরা কি বলি? ফিলান্থ্রপিস্ট, মিশনারি, ইম্পোস্টার, অর অ্যাটর। একজন যে ফ্রিতে সার্ভিস দেয়, ফ্রিতে সার্ভিস দেয়, ফিলান্থ্রপিস্ট। ফিল কথাটার মানে হচ্ছে ভালো, ভালোবাসা, মানুষকে যে ভালোবাসে, জন জনমানুষকে ভালোবাসে, যে ফ্রিতে জনকল্যাণ করে তাকে বলা হয় ফিলান্থ্রপিস্ট। মিশনারি, যার একটা মিশনারি, ইম্পোস্টার, মানে হচ্ছে চিটার, প্রতারক, ওকে, প্রতারক। ওরা কথাটার মানে হচ্ছে স্পিকার, স্পিকার, বক্তা, বক্তা, ওকে। কোয়েশ্চেন নাম্বার 5, when I entered dash the room everybody was speaking loudly, বল, when I entered dash the room everybody was speaking loudly, none into two in, when I entered, বল, দেখো এখানে হবে নান, এখানে কোনো কিছু বসবেই না, নান কোনো কিছু বসবে, যখন এন্টার কথাটার
মানেই ভিতরে প্রবেশ করা, এন্টার কথাটার মানেই ভিতরে প্রবেশ করা, তার সঙ্গে কোনো ইনটু বা ইন হবে না, ওকে টু তো হবেই না, তো সরাসরি কি হবে, ওয়েন আই এন্টার দ্য রুম, এন্টার হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, এন্টার এর পরে ডিরেক্ট অবজেক্ট বসবে, ওয়েন আই এন্টার দ্য রুম, যখন আমি রুমের ভিতরে প্রবেশ করলাম, এভরিবডি ওয়াজ স্পিকিং লাউডলি, সকলে খুব উচ্চ স্তরে কথা বলছি, ওকে। Question number 6, select the right answer. My watch is 5 minutes slow, lately, past, late. My watch is 5 minutes slow, lately, past, late. বল কি হবে, আমার ঘড়ি একদম সঠিক না, দেখো আমার ঘড়ি লেট নয়, ঘড়ি কি কোথাও পৌঁছানোর আছে, ঘড়ি কি কিছু করার আছে যে ঘড়ি লেট হয়ে গেছে, লেট কথাটার মানে হচ্ছে, লেট কথাটার মানে হচ্ছে নির্ধারিত যে সময়টা, যে নির্দিষ্ট সময়টা, সেই সময়টা একটা কোনো কিছুর নির্দিষ্ট সময় পার হয়ে যাওয়া হচ্ছে লেট, ওকে, নির্দিষ্ট সময়ে না করতে পারা হচ্ছে লেট, তো এখানে ঘড়ি লেট নয়, ঘড়ি হচ্ছে স্লো, মাই ওয়াচ ইজ 5 মিনিটস, এইটা দেখো কোশ্চেন নাম্বার 7, ইট ইজ 9:00 ড্যাশ মাই ওয়াচ, ইট ইজ 9:00 ড্যাশ মাই ওয়াচ, it is 9:00 dash my watch, by my watch, in my watch, at my watch, naki to my watch, it is 9:00 dash my watch, by, in, at, to, konta hobe bol, eta hobe ইন এট কোনটাই হবে না, এটা হবে বাই মাই ওয়াচ, মানে এখন দেখো দেখো আমার ঘড়িতে 9টা বাজে না, আমার ঘড়িতে 9টা বাজে না, 9টা এমনিই বাজে, আমার ঘড়ির জন্য 9টা বাজে না, 9টা এমনিই বাজে, এখন সময় হচ্ছে 9টা, তো সেটা আমি কিসের দ্বারা বুঝতে পারছি, সেটা আমি কিসের দ্বারা জানতে পারছি, বাই মাই ওয়াচ, আমার ঘড়ির দ্বারা, আমার ঘড়ির দ্বারা আমি সময়টাকে জানতে পারছি, তো ইট ইজ 9:00 বাই মাই ওয়াচ, ওকে। কোয়েশ্চেন নাম্বার 8 দেখো, কোয়েশ্চেন নাম্বার 8 দেখো, দে ফাউন্ড ইট ড্যাশ দ্য বটম অফ দ্য সি, দে ফাউন্ড ইট, তার এটাকে খুঁজে পেল ড্যাশ দ্য বটম অফ দ্য সি, বটম মানে হচ্ছে নিচে, at the bottom of the sea, in the bottom of the sea, on the bottom of the sea, upon the bottom of the sea, তারা এটাকে সমুদ্রের তলদেশে বা সমুদ্রের নিচে খুঁজে পেল, তো এটা কি হবে, সমুদ্রের তলদেশে বা নিচে খুঁজে পেল, এখানে কোন প্রিপোজিশনটা বসবে, at বসবে, in বসবে, on বসবে, না upon বসবে, দে ফাউন্ড ইট এট দ্য বটম অফ দ্য সি, ইন নয়, ইন মানে হচ্ছে মধ্যে, নিচে, এখানে তো বলছে তলদেশে, তলদেশের নিচে না, যেটা তলদেশ, তলাটা তার নিচের কথা বলছে, সরি তার মধ্যে বলছে না, তাতে বলছে, তার মধ্যে বলছে না, দেখো আমরা বটমের ক্ষেত্রে, বটম কোনো কিছুর বটম, কোনো কিছুর টপ মানে কোনো কিছুর একদম উপরেই ভাগে, আর কোনো কিছুর নিচের ভাগে, কোনো কিছু মানে অ্যাট, অ্যাট দ্য বটম, অ্যাট দি টপ, ওকে, কোয়েশ্চেন নাম্বার 9 দা, আই ওয়ান্ট টু টেল ইউ ইন আ নাটশেল,
lust for money and power ruined her life. I want to tell you, আমি তোমাকে বলতে চাই, in a nutshell, এটার মানে যে lust for money, lust মানে হচ্ছে লোভ, টাকা পয়সা এবং পাওয়ারের প্রতি লোভ তাকে শেষ করে দিয়েছে। টাকা পয়সা এবং পাওয়ারের প্রতি লোভ তার জীবন শেষ করে দিয়েছে, এটা আমি তোমাকে বলতে চাই ইন আ নাটশেল। ইন আ নাটশেল মানে ইন ডিটেল, একদম বিস্তারিত, কনফিডেন্সিয়ালি, গোপনভাবে, ইন আ ব্রিফ ম্যানার, ছোট করে বলতে চাই, টু টেল অ্যাজ অবজেক্ট অ্যাজ পসিবল। বল বল, আই ওয়ান্ট টু টেল ইউ ইন আ নাটশেল, লাস্ট ফর মানি অ্যান্ড পাওয়ার রুইন্ড হার লাইফ। ইন আ নাটশেল এই ইডিয়মটার মানে হচ্ছে ইন আ ব্রিফ ম্যানার, ছোট করে বলতে চাই, কনসাইজ করে বলতে চাই, প্রিসাইজ করে বলতে চাই, ওকে, শর্টে বলতে চাই। তো আমি তোমাকে ছোট করে বলতে চাই যে তার যে টাকা পয়সা এবং পাওয়ারের প্রতি যে লোভ ছিল সেটাই তার জীবনটাকে শেষ করে দিয়েছে। কোয়েশ্চেন নাম্বার 10, সিলেক্ট দ্য ওয়ার্ড দ্যাট ইজ দ্য অপোজিট অফ ইনকর্পোরেট। ইনকর্পোরেট এই কথাটার অপোজিট কি, অ্যান্টোনিম কি? ইনকর্পোরেট কথাটার অ্যান্টোনিম কি? বল, সিলেক্ট দ্য ওয়ার্ড দ্যাট ইজ অপোজিট অফ ইনকর্পোরেট। ইনকর্পোরেট মানে হচ্ছে যুক্ত করা, ইনকর্পোরেট মানে হচ্ছে যুক্ত করা, যুক্ত করা, একত্রিত করা, ইন্টিগ্রেট মানেও যুক্ত করা বা একত্রিত করা, ইনক্লুড মানেও তাই, ইউনাইট মানেও তাই, ওকে। এখানে হচ্ছে একমাত্র, এক্সক্লুড হচ্ছে এর অপোজিট, বিপরীত শব্দ হচ্ছে এক্সক্লুড। এক্সক্লুড মানে হচ্ছে বিযুক্ত করা, বিযুক্ত করা, বিযুক্ত কর, ওকে। কোয়েশ্চেন নাম্বার 11, দ্য ওয়ার্ড ক্লস্ট্রোফোবিয়া কথাটার মানে, ক্লস্ট্রোফোবিয়া কথাটার মানে, ফোবিয়া কথাটার মানে হচ্ছে ভয়, এটুকু আমি তোমাদের বলে দিই। বল, ফিয়ার অফ ডার্কনেস, অন্ধকারে, অন্ধকারের প্রতি ভয়, ফিয়ার অফ ক্রাউডস, লোকজনের প্রতি ভয় মানে ভিড়ের প্রতি ভয়, ফিয়ার অফ কনফাইন্ড স্পেসেস, আবদ্ধ জায়গার প্রতি ভয়, ফিয়ার অফ ওয়াটার, বল, জলের প্রতি ভয়, বল। ঝটপট আনসার দাও, ঝটপট সকলে আনসার দেওয়ার চেষ্টা করো। ক্লস্ট্রোফোবিয়া হচ্ছে আবদ্ধ জায়গার প্রতি ভয়, আবদ্ধ, ঘরের সবকিছু বন্ধ আছে ভয় লাগবে, তারপর লিফটের ভিতরে, লিফট বদ্ধ জায়গা ভয় পায়, এটা হচ্ছে ওই ভয়টাকে বলা হচ্ছে আবদ্ধ জায়গায়, আবদ্ধ জায়গার প্রতি নিক্টোফোবিয়া, ওকে, ফিয়ার অফ এনোক্লোফোবিয়া। ওকে, এন্ড ওয়াটার হচ্ছে হাইড্রোফোবিয়া, ওকে।
Question number 12. The car had been left dash the side of the road. The car had been left dash the side of the road. The car had been left dash the side of the road. On the side of the road, with the side of the road, at the side of the road, in the side of the road. The car had been left. কার হ্যাড বিন লেফট, দেখো কোন কিছুর সাইডে হচ্ছে এট দ্য সাইড, এট দ্য সাইড, ওকে। দেখো যদি সাইড উল্লেখ করে দেয়া হয় ডান দিক বাঁ দিক, যদি থাকে লেফট লেফট, অন দি লেফট অন হবে, ওকে, অন দ্য রাইট অন দ্য রাইট, অন দি লেফট অন দি রাইট, শুধু সাইড হলে এট, কারণ নির্দিষ্ট জায়গা রোডের ধারে, রোড নির্দিষ্ট রোডের ধারে, ওকে। কোয়েশ্চেন নাম্বার 13, আ গভর্নমেন্ট রান বাই আ ডিকটেটর ইজ টার্মড অ্যাজ, আ গভর্নমেন্ট রান বাই আ ডিকটেটর ইজ টার্মড অ্যাজ, যদি কোনো গভর্নমেন্ট, যদি কোনো সরকার বা শাসন ব্যবস্থা কোনো ডিকটেটরের দ্বারা পরিচালিত হয়, ডিকটেটর মানে হচ্ছে কোনো একজন ব্যক্তি দ্বারা পরিচালিত হয় যার হাতেই সব ক্ষমতা, ওকে, যার হাতেই সব ক্ষমতা, একজন ব্যক্তির হাতে যদি সব ক্ষমতা থাকে সরকারের বা শাসন ব্যবস্থা, সেই শাসন ব্যবস্থাকে কি বলবো আমরা, সেই সরকারকে কি বলবো, এটাকে বলবে অটোক্রেসি। অটো কথাটার মানে হচ্ছে এক বা নিচে, ওকে। ক্রেসি, ক্রেসি কথাটার মানে হচ্ছে শাসন, ওকে, একের দ্বারা শাসন, একের দ্বারা সরকার চালান, ওকে। থিওক্রেসি, থিওক্রেসি মানে হচ্ছে এটা হচ্ছে, এটা হচ্ছে থিওক্রেসি হচ্ছে যে দেখা যাচ্ছে ধর্মগুরু, ধর্মগুরু যারা, ধর্মগুরুদের দ্বারা, ধর্মগুরুদের দ্বারা ইশ মানে বলা যেতে পারে ধর্মীয় নিয়ম অনুযায়ী, ধর্মগুরুদের দ্বারা ধর্মীয় নিয়ম অনুযায়ী যদি কোনো শাসন ব্যবস্থা চলে সেটা হচ্ছে থিওক্রেসি। ডেমোক্রেসি আমরা জানি, ডেমো কথার মানে হচ্ছে মানুষ, জনগণ, জনগণের দ্বারা তৈরি যদি কোনো সরকার, জনগণের মধ্যে থেকে জনগণ যদি তার যে শাসক তাকে নির্বাচন করে সেটা হচ্ছে ডেমোক্রেসি। যেমন আমাদের, আমরা নিজেদের মধ্যে থেকে কাউকে নির্বাচন করি আমাদের দেশ চালানোর জন্য, রাজ্য চালানোর জন্য, সবকিছু চালানোর জন্য, ওকে। অলিগার্কি হচ্ছে অল্প কিছু মানুষদের দ্বারা পরিচালিত সরকার। কোয়েশ্চেন নাম্বার 14, ওয়ান হু নোজ অল, ওয়ান হু নোজ এভরিথিং, যে সবকিছু জানে তাকে কি বলা হয়, মানে এক কথায় যেটাকে আমরা বাংলায় বলি সব জানতা, যে সবকিছু জানে মানে যার সব বিষয়ে জ্ঞান আছে, যার যে সর্বজ্ঞানী তাকে আমরা কি বলি, যে সর্বজ্ঞানী তাকে আমরা কি বলি, যে সর্বজ্ঞানী, ঝটপট আনসার দাও, দেখো এখানে হচ্ছে অমনিসিয়েন্ট ইজ দ্য রাইট আনসার, অমনি মানে হচ্ছে সর্ব, ওকে, অমনিসিয়েন্ট মানে হচ্ছে সর্বজ্ঞানী, যার সব বিষয়ে জ্ঞান আছে, লার্নড বলো, এরুডাইট, সব মানেই হচ্ছে
ওকে। কোয়েশ্চেন নাম্বার 15, এক্সট্রাভ্যাগেন্ট এই কথাটার অপোজিট কি? এক্সট্রাভ্যাগেন্ট এই কথাটার অপোজিট কি? এক্সট্রাভ্যাগেন্ট এই কথাটার অপোজিট কি? ওয়েস্টফুল, ল্যাভিশ, ফ্রুগাল, অপুলেন্ট। এক্সট্রাভ্যাগেন্ট কথাটার অপোজিট কি? এক্সট্রাভ্যাগেন্ট কথাটার অপোজিট কি? এক্সট্রাভ্যাগেন্ট কথাটার অপোজিট হচ্ছে ফ্রুগাল। ওকে, এক্সট্রাভ্যাগেন্ট কথাটার মানে কি? এক্সট্রাভ্যাগেন্ট কথাটার মানে হচ্ছে যে প্রচুর ব্যয় করে, অপচয় ব্যয় করে। যে অপচয় ব্যয় করে তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি এক্সট্রাভ্যাগেন্ট, যে প্রচুর টাকা পয়সা ওড়ায়। ওকে, যে প্রচুর টাকা পয়সা ওড়ায়, অপচয়, তাকে বলি এক্সট্রাভ্যাগেন্ট। ওকে, এ ওয়েস্টফুল মানে হচ্ছে এক্সট্রাভ্যাগেন্ট, ল্যাভিশ, এক্সট্রাভ্যাগেন্ট, যে প্রচুর টাকা পয়সা উড়িয়ে স্বচ্ছন্দ। আর অপুলেন্ট কথাটার মানে হচ্ছে রিচ বা ওয়েলথি, বড় লোক, ধনী। আর ফ্রুগাল, এ যে অপচয় করে, প্রচুর টাকা ওড়ায়, আর এ হচ্ছে ক্রিপ্টে। ফ্রুগাল মানে হচ্ছে কিপ্টে, অপোজিট। পিউস বিহেভস, পিউস বিহেভস স্ট্রেঞ্জলি, দেয়ারফর নোবডি গেটস ড্যাশ উইথ হিম, নোবডি গেটস অ্যাবাউট থ্রু অ্যালং আপ। পিউস বিহেভ স্ট্রেঞ্জলি, পিউস অদ্ভুত ব্যবহার করে সময় সময়, আর তার জন্য নোবডি গেটস ড্যাশ উইথ হিম, নোবডি গেটস অ্যাবাউট উইথ হিম, থ্রু উইথ হিম, অ্যালং উইথ হিম, আপ উইথ হিম। নোবডি গেটস অ্যালং, নোবডি গেটস অ্যালং উইথ হিম। গেটস অ্যালং মানে হচ্ছে মেশা, মেশা। ও যে পিউষ মাঝে সাঝে এমন অদ্ভুত ব্যবহার করে যার জন্য তার সঙ্গে কেউ মিশতে চায় না। গেটস অ্যালং উইথ হিম মানে হচ্ছে তার সঙ্গে কেউ মিশতে চায়, গেট অ্যালং। হি ওয়ান্টস টু বাই ড্যাশ ট্রাউজার, হি ওয়ান্টস টু বাই ড্যাশ ট্রাউজার। এটা বলো, অ্যান ট্রাউজার, আর ট্রাউজার, টু ট্রাউজার, নান। দেখো, তোমরা এখানে অনেকে লিখছ, বলছো হি ওয়ান্টস টু বাই আ ট্রাউজার, ভুল। হি ওয়ান্টস টু বাই, দেখো প্রথমত ট্রাউজার কথাটা ভুল। ট্রাউজার কোন? যেটাকে আমরা ফুল প্যান্টস বলি, এটা হচ্ছে ট্রাউজার। কিন্তু কথাটা ট্রাউজার না,
কথা হচ্ছে ট্রাউজার্স। স্যার ট্রাউজার্স মানে অনেকগুলো না, বহু বচন হয়ে গেল না? দেখো ভালো করে এই জিনিসটা জেনে রাখো, কিছু কিছু জিনিস আছে, কিছু কিছু নাউন আছে যেগুলো জোড়ায় জোড়ায় আছে, সেগুলো অলওয়েজ এস বা ইএস জোড়া থাকে তার সঙ্গে, সেই এস বা ইএস কে কাটা যায় না, কারণ ওগুলো জোড়াই থাকে, জোড়া মানে প্লুরাল, তাই তো? স্যার কি করে, এই যে পায়ের এটা একটা এটা একটা, তার জন্য এটাকে জোড়া ভাবা হয়। মানে তুমি ভেবো না এই যে দুটো দুটো প্যান্টস হলে তুমি ওটাকে জোড়া বলবে না, বাংলায় আমরা এরকমই বলি, বাট ইংলিশে ব্যাপারটা আলাদা। ওকে, তো ট্রাউজার্স, তাহলে এটা যখন জোড়াই থাকবে তখন এ কি করে বা অ্যান কি করে আমরা ব্যবহার করতে পারি? না, এ বা অ্যান মানে তো একটি, তাহলে আমাকে বলতে হবে এক জোড়া ট্রাউজার। কেমন ভাবে? তাহলে আমাকে লিখতে হবে আ পেয়ার অফ ট্রাউজার্স, ট্রাউজার্স ট্রাউজার না, হি ওয়ান্টস টু বাই আ পেয়ার অফ ট্রাউজার্স। তো এখানে আনসার কি হবে? নান, এখানে কোনো অপশনই নেই ওটা।